ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। রক্ষণ জমাট রেখে অনেকদিন পর নজর কাড়া ফুটবল খেলল বার্সেলোনা। আক্রমণাত্মক কৌশলে চ্যালেঞ্জ জানালো রিয়াল সোসিয়াদাদও, তবে মরিয়া প্রতিপক্ষকে আটকাতে পারল না তারা। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ জয়ের নজির গড়ল বার্সেলোনা। ক্যাম্প নুয়ে বুধবার রাতে লালিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে 2-1 গোলে পরাজিত করেছে বার্সা। লালিগা মৌসুমটা ভালো যাচ্ছে না মেসিদের, তাই প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ তাদের। এমন গুরুত্বপূর্ণ সব ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আজ শুরুতে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। ম্যাচের 27তম মিনিটে উইলিয়ান জেসের গোলে পিছিয়ে পড়ে বার্সা। ক্যাম্প নুয়ে এদিন পুরো ম্যাচের 54% বল দখলে রেখে প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদের জালে 14 শট নিয়েছিল বার্সেলোনা। পিছিয়ে পড়া বার্সা অবশ্যই ঘুরে দাঁড়াতে বেশিক্ষণ সময় লাগেনি। গোল খেয়ে 27তম মিনিটে পিছিয়ে পড়ার 4 মিনিটের মাথায় ম্যাচের 31তম মিনিটে দারুণ এক গোলে সমতা টানেন আলভা। 1-1 গোলের সমতায় ফিরে বার্সেলোনা। এরপর ম্যাচের 43তম মিনিটে ফ্র্যাঙ্কি দি ইয়ং এর গোলে এগিয়ে যায় বার্সেলোনা। 2-1 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা। দ্বিতীয়ার্ধে আরও বেশ কিছু আক্রমণ করলেও গোলের দেখা পায়নি মেসিরা, যার ফলে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সাকে। এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে বড় লাভ দিল বার্সেলোনা। 12 ম্যাচে 6 জয় 2 ড্রয়ে 20 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 5ম স্থানে উঠে এলো কাতালান জায়ান্টরা।